بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. سارے دوست بزرگوں، اپنے تمہیں اہل علم، دنیا دیکھو جی، اللہ پاک کے نعمت ہم آپ کو ملتے ہیں، لیکن ہمیں اللہ پاک کے فکر دے، کاؤ کے مال دیں، کاؤ کے گھر دیں، کروڑ راج سے دیں، کروڑ ویوسا دیں، سبھی اللہ پاک کے نعمت کنت ایمان پر سب سے بڑا نعمت ہے جو যখন মাহফুজ থেকে আমরা তারা সমগ্র মানব জাতি দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য নাজিল করছে, যেমন একদিকে নিয়ামত, বহুত বড় নিয়ামত, এদের বিপরীত হল জাহাল, জাহালত মানুষকে অন্ধকারের দিকে নিয়ে, এদের মানুষকে আলোর দিকে নিয়ে আসে। ওখান থেকে মন্তব্য হইতে হইতে আমাদের জমানা পর্যন্ত আল্লাহ তাআলা তার মখসুস বান্দাদেরকে এলেন দান করছে, সারা জমানা সব মানুষের এলেন নাজিল হয়েছে সবার জন্য, কিন্তু দিয়েছেন আল্লাহ তাআলা মখসুস বান্দাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা খাস বান্দা সর্বপ্রথম ওনার উপরে নাজিল হয়েছে। এরপরে উম্মতের মধ্যে মখসুস আফরাদদেরকে, মখসুস বান্দাদেরকে আল্লাহ তাআলা এলেম দিচ্ছে। এলেম যেমন একদিকে নিয়ামত, আরেকদিকে এলেম বড় এক জিম্মেদারি। اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. هذا من الزمن الذي نرى وسمى الأرض أما فقط هي هداية هي هداية مدرسة ترجمة كنا بوينه ترجمة كنا دينتنا দুনিয়াতেও নেই আখেরাতেও। এলেম বহুত বড় নিয়ামত একদিকে, আরেকদিকে এলেম হল বড় এক জিম্মাদারি। দুনিয়াটা জিম্মাদারি পুরা করার জায়গা, আখেরাত হল এটার বদলা পাওয়ার জায়গা। মানুষ কর্মস্থলে কাজ করে, ভোগ করে বাড়িতে, কর্মস্থলে ভোগ করে না। একজন দোকানদার দাঁড়ায় দাঁড়ায় মাল বিক্রি করে,
বসে বলছে বসে আরাম করে না, শুয়ে আরাম করে না, খাওয়া দাওয়ায় ব্যস্ত হয় না, খাওয়া দাওয়া কোন রকম সারে, জরুরতকে কোনো রকমে পুরা করে। কিন্তু এই যে সে কর্মস্থলে কাম করে এটার ফলটা ভোগ করে কোথায়? বাড়িতে, ঘরে আছে, বাড়িতে আছে, এখানে খাওয়া দাওয়া করবে, এখানে আরাম করবে, সব কিছু করবে। এরকম ভাবে দুনিয়াটা জিম্মাদারি আদায় করার জায়গা, কাম করার জায়গা। যে জিম্মাদারি আদায় করবে, কাম করবে, সে আখেরাতে আরাম করবে, জান্নাতে আরাম করবে। আর যে লোক কর্মস্থলে অলসতা করে, কর্মস্থলে কাম করে না, তার বাড়িতেও শান্তি নেই, ঘরে চলে চলে না, কামাই হয় না, খাওয়া দাওয়া নাই, ঘরের লোকদের পেরেশানি। সে যখন ঘরে যায় তারা সবাই তারে পেরেশান করে, কি আনছেন কি আনছেন, আমাদের আমরা তো সকালে খাই নাই, কিছু দুপুরে খাই নাই, রাত্রেবেলা কি খাওয়াইবেন কি আনছেন আমাদের জন্য, কিছুই আনেন। সে তো কামই করে না, এরকম ভাবে দুনিয়া আকার, দুনিয়া কাম করার জায়গা, জিম্মেদারি আদায় করার জায়গা। আল্লাহ পাকের পক্ষ থেকে যে জিম্মেদারি আসে সেই জিম্মেদারিকে আদায় করবে, আর আখেরাতে এটার ফল ভোগ করবে। জিম্মেদারিটা কি? জিম্মেদারি হলো আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, ইলম মোতাবেক নিজের জিন্দগি বানানো, আর সমগ্র দুনিয়ার মানুষকে ইলমের উপরে আনা, তাদেরও জিন্দগি মানে। ভাই আপনারা এগুলি করতেছেন, মানুষের কথা আমি মনে হয় এগুলি দেখবো, কারণ তো এগুলি লয়ে যান, বন্ধ করে রাখেন, সময় কম। একটা জিম্মাদারি বুঝাই দিচ্ছে বেশি আপনাদের, এলমের জিম্মাদারি। যত বড় জিম্মাদারি দেয় তত বড় সুবিধাও সে পায়। সরকারি একজন বড় অফিসার, তার জন্য একটা গাড়ি দেওয়া হবে, গাড়িতে আসা দেওয়া হবে, তার টেলিফোন দেওয়া হবে, অন্যান্য সব রকম সুবিধা তার জন্য দেওয়া হবে, তাকে দেওয়া হবে, যেহেতু সে বড় দায়িত্ব পালন করে। দুনিয়াতে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলাও তাকে দুনিয়ার সব রকম সুবিধা তাকে দিবেন। এই অর্থে ইলম তো সারা দুনিয়াকে মুসাক্ষার করার এলেম, যে ইলমের কাম করবে তার জন্য আসমান জমিন সব মুসাক্ষার করে দেওয়া হবে। ইলমের কাম যে করবে, ইলমের জিম্মাদারি যে আদায় করবে, তার জন্য সারা আলমকে মুসাক্ষার করা হবে। এই অর্থেই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই যে তবলিগের কাম, তবলিগের কাম যেটা, এটা তো মানুষের তবলিগ কয় আর কি, উনি তো কয় যে আমি কোনো নামই রাখিনি, যদি নাম রাখতাম তাহলে এই মেহনতের নাম রাখতাম তাহরিকে ইমান, তাহরিকে ইমান, ইমান ইমানের মেহনত। ইমানের মেহনত
কারণ মানুষের মুসলমানদের দুনিয়াতে পেরেশানি, মুসলমানদের দুনিয়াতে যত রকম অসুবিধা, দুনিয়া আর কোন জাতি বোধ এত অসুবিধার মধ্যে নাই, সবাই সুবিধার মধ্যে আছে, মুসলমানই পেরেশান সব জায়গায়। মানলে মুসলমানদের মারো, ঘর বাড়ি ছাড়া করতে হলে মুসলমানদেরকে ঘর বাড়ি ছাড়া করো। ওই যে হাদিসের মধ্যে আসছে, এক জমানা আসবে সমস্ত বাতিল একজোট হবে, সবাই মেলা কি বলবে, বলে আসো আসো মুসলমানদেরকে মারি। তো সকাল সবাইই নিশানা হবে মুসলমান, তো মুসলমান পরেশান হবে। এই সমস্ত পরেশানির কারণ কি? মুসলমানের কাছে মাল কম, সাহাবাদের চেয়ে মাল বেশি আছে বর্তমানে মুসলমানদের, রাজত্ব কম, সাহাবাদের জমানায় যা ছিল তার চেয়ে বেশি আছে, দুনিয়ার হার লাইনে সাহাবাদের চেয়ে এই জমানার মুসলমান কোনো অংশে কম নাই, বেশি আছে বড়। তারপরও মুসলমানদের এত পেরেশানি, দুরবস্থা, মুসলমানদের এত অধঃপতন, কি কারণ? কেউ মনে করে মালের অভাব, কেউ মনে করে হুকুমতের অভাব, কেউ মনে করে ব্যবসা বাণিজ্যে মুসলমান আগে নাই পিছনে আছে, জ্ঞান বিজ্ঞানে মুসলমান আগে নাই পিছিয়ে আছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার কাছে মুসলমানদের এই অধঃপতনের একটাই কারণ, সেটা হলো ইমানে কমজোরি, ইমানের মধ্যে কমজোরি। ইমানে কমজোরি হওয়ার কারণে আমালের মধ্যে কমজোরি, দ্বীনের সব কিছুর মধ্যে তার কমজোরি। আল্লাহ তাআলা তো দুনিয়া আখিরাতের সব রকম কল্যাণ, সব রকম ভালাই আর সব রকম সুবিধা দ্বীনের সঙ্গে রাখছেন ভাই, না আর কোনো কিছু আছে? আর কোনো কিছু তো নাই। আমাদের এলেম কি বলে আমরা চিন্তা করি, আমাদের এলেম কি বলে, যখন খোদার দিনকে মানুষ ছাড়বে, খোদার দিনকে মানুষ ছাড়বে, তো আল্লাহ তাআলা আসমানি জমিনি আপদ বিপদের মধ্যে মানুষকে গ্রেফতার করবে, দুনিয়াটা তার পেরেশান বানাই দেবে। কবরাস, এখন যেটাকে সাইপ্রাস দ্বীপ বলে, ভূমধ্যসাগরে আছে, যখন মুসলমানরা কবরাস জয় করে, ওই জামাতের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কবরাসওয়ালারা পরাজিত হল, মুসলমানরা সব গনিমতের মাল সংগ্রহ করতেছে, আর সে তাদের পুরুষ মেয়ে লোক সকলকে কয়েদি বানায়া গোলাম বান্দি বানাইছে। সবাই খুশি যে দেশ জয় করছে তারা, মালে গনিমত আসছে, গোলাম বান্দি পাওয়া গেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কিনারে বসা কাঁদতেছে, একজনে যা জিজ্ঞেস করলো, হযরত আপনি এখন কেন কাঁদতেছেন, এখন তো খুশি হইবার সময়, আমরা দেশ জয় করছি, এত এত মালে গনিমত পাইছি, গোলাম বান্দি পাইছি, এই দেশবাসী সব আমাদের গোলাম বান্দিতে পরিণত হয়েছে, তো আজকের দিন তো খুশির দিন, আনন্দের দিন, আপনি কেন কাঁদতেছেন? তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার নাশ হোক, তুমি কি দেখতেছো না
আল্লাহ তাআলার নিয়ম কিভাবে বাস্তবায়িত হলো কি নিয়ম বলে যারা দিন কবুল করবে আল্লাহর দিনকে এবং যারা আল্লাহর দিনকে নেবে তাদেরকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার উপরে গালিব করবেন আর যারা এই দিনকে নিতে অস্বীকার করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে হালাক করবেন জলিল করবেন দেখো এই কবরাসবাসী তারা খোদার দিনকে কবুল করে নাই তারা নিজেদের জমিনে তারা বন্দী গোলাম বন্দী আল্লাহ তাআলা তাদেরকে তাদের জমিনে গোলাম বন্দীতে পরিণত করে দিয়েছে যারা আজাদ আর স্বাধীন লোক ছিল তাদেরই সব ধন সম্পদ ছিল সব কিছু আল্লাহ তাআলা তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন আর তাদেরকে তাদের জমিনে গোলাম বন্দীতে পরিণত করে দিলেন আল্লাহ তাআলার এই নিয়ম তুমি দেখতেছো না তো আমি এই জন্য কাঁদতেছি যে হায় এদেশবাসী দিন কবুল না কইরা তারা গোলাম বন্দীতে পরিণত হলো অথচ তারা স্বাধীন লোক ছিল স্বাধীন দেশের মালিক ছিল সব কিছু হারাইলো তারা আজ যারা জলিল হয়ে গেল এটাই দিন এদের উপরে আল্লাহ তাআলার এই ফয়সলা দুনিয়াতে গালাবা ফাতা দুনিয়াতে সব রকম সুবিধা দিনের উপরে মিলবে আর যারা দিনকে ছাড়বে তারা জলিল হবে আজ মুসলমানের জিল্লত আজ মুসলমানদের এত কমজোরি পেরেশানি এসব এই কারণে মাওলানা ইলিয়াস আহমদ রহমতুল্লাহ আলী বলতেন ইমানের কমজোরির কারণে দিনের মধ্যে কমজোরি আছে দিনের হার আমলের মধ্যে নামাজের মধ্যে কমজোরি রোজার মধ্যে কমজোরি হজের মধ্যে কমজোরি জাকাতের মধ্যে কমজোরি দিনের হার শোবার মধ্যে কমজোরি পয়দা হয়েছে যখন হার শোবাতে কমজোরি পয়দা হয়ে গেছে তো আল্লাহ পাকের সুন্নত বদলাই গেছে আল্লাহ তাআলা যাদেরকে নুসরত করতেন তাদের উপর থেকে নুসরত উঠায় নিয়েছেন ফলে তারা দুনিয়াতে পরেশান এই দিনের মধ্যে কমজোরির কারণ হল ইমানের মধ্যে কমজোরি কাজেই আমি যে মেহনত শুরু করছি যেটাকে লোকেরা তবলিগের নাম দিছে এটা হলো ইমানকে তরুতাজা করার ইমানকে শক্তিশালী করার যাতে একটা মানুষ ইমানের শক্তিতে ফরায়েজ আদায় করে আকামাতের পাবন্দি করে পুরা দিনের উপরে তারা চলে যখন তারা এই দিনের উপরে চলবে সারা আলম আল্লাহ তাআলা তাদের জন্য মুসাখার করবে তো দিন কি এলিমে তো দিন ইন হাদাল ইলমা দিন ইন হাদাল ইলমা দিন এলিম দিন একই জিনিস এলিমি হলো দিনের এলিম এলেম আসমান জমিনকে মুসাখার করার এলেম যখন এলমের তাকাজাকে পুরা করবে তো আসমান জমিন সব মুসাখার হবে যেমন সাহাবাদের জমানায় মুসাখার জমিন মুসাখার আসমান মুসাখার মেঘ মুসাখার সমুদ্র মুসাখার জঙ্গল পাহাড় সব মুসাখার হয়ে জানোয়ার পর্যন্ত মুসাখার হয়ে গেল সাহাবাদের বহু ওয়াকেয়াত হায়াত সাহাবার মধ্যে আছে কিভাবে আল্লাহ তাআলা সব মখলুককে মুসাখার করেছিলেন তাদের জন্য তো এলেম এক জিম্মাদারি যখন এই জিম্মাদারি আদায় হবে অর্থাৎ এলেমের জিম্মাদারি হলো এলেমের তবলিগ
ইলমের ইশাত এমন ভাবে যে জিন্দগিতে ইলম এসে যায়, জিন্দগি ইলমের উপরে উঠে। এনা যে ভাই কিতাব লিখে দিলাম, বয়ান করে দিলাম, সবাই শুনে গেল না, একটা মেহনত, যে মেহনতের দ্বারা মানুষের জিন্দগি বদলায় যায়। সে দুনিয়াকে বড় জিনিস মনে করে, দিনকে বড় জিনিস মনে করবে, দিনের উপরে চলাকে জরুরি মনে করবে। এখন দুনিয়াকে গুরুত্ব দেয়, আর কামাতের মোকাবেলায় দুনিয়াকে গুরুত্ব দেয়। যখন সে আহকামাতকে গুরুত্ব দিবে এবং দুনিয়াকে সে পিছনে রাখবে। এটা হলো জিম্মাদারি, এই আহলে ইলমের জিম্মাদারি। আমরা পুষ্পাহমির মধ্যে মুবতালা না হই যে ভাই আমরা তো ইলম শিখছি, ইলম চর্চা করতেছি, যারা আমাদের কাছে আসে তাদেরকে ইলম শিখাই দেই, সারাদিন ইলম শিখাইবার কাজে মশগুল আছি, কখনো মুতালা করি, কখনো সবক পড়াই। ছেলে পেলেদের তরবিয়ত করি। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, দেখো ভাই, ইলম নিবার জন্য তালেব কয়জন আর বেতলবওয়ালা কয়জন। বেতলব মুসলমান বেসুমার, আর ইলম তলব করার জন্য অল্প কয়জন আছে। আমরা ওদের উপরে মশগুল, ওদের নিয়ে মশগুল থেকে আমরা মনে করতেছি আমাদের জিম্মাদারি পুরো হয়ে গেছে। না, এই সমস্ত বেতলব মুসলমানদের, তাদের মধ্যে তলব পয়দা করা এবং তাদেরকে ইলম দেওয়া, এটাও আমাদের জিম্মাদারি। যখন আমরা এই জিম্মাদারি আদায় করব, আল্লাহ তাআলা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে ভাই আমি যে কাম শুরু করছি, এই কাম তো হল তসখীরে আলম কা নুসখা হ্যায়, তসখীরে আলম কা নুসখা হ্যায়, সারা দুনিয়াকে মুসাক্ষর করার ব্যবস্থাপত্র। বাকি আমরা তো ওই লোকটার মতো যে কোনোখানে বসতে চাইছে, ধুলাবালি আছে, তো ফু দিয়া নিজের বসার জায়গাটা পরিষ্কার করে বইয়ে পড়ছে। বাস আমার জায়গাটা তো আমি পরিষ্কার করে নিয়েছি, আশেপাশে সব ধুলাবালি, যখন বাতাস ছুটব সব ধুলাবালি এসে আমার নাকে মুখে লাগবে। বসার জায়গাটা হেফাজত হইল, বাকিটুক তো হেফাজত হইল না। তো ভাই মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এইটুকুতে খোশ হইবার জিনিস নয়, এটা তো হলো মাদ্রাসা, মাদ্রাসার আশপাশ, পুরা শহর, পুরা জেলা, অন্যান্য জেলার দেশ, আশেপাশের দেশ, আর সারা আলম, সারা দুনিয়া, এদের মধ্যে এক মাহফিল বানাইতে হবে, ইলমের জিম্মাদারি আদায় করতে হবে, নাহলে আমি বাঁচব না। যদিও আমি ফুদিয়া আমার বসার জায়গাটুকু পরিষ্কার করে বইছি, কিন্তু আশেপাশের ধুলাবালি সব উড়ে আইসা আমার নাকে মুখে পড়বে। তা আমার কর্তব্য কি ভাই? পুরা জায়গাটাই পরিষ্কার করি, পুরা জায়গাটাই পরিষ্কার করি, কিন্তু না, আমি খুশি হয়ে গেলাম ভাই, আমার জায়গাটাতে আমি ফুদিয়া পরিষ্কার করে দিয়েছি। তো আমরা যখন পুরা আলমব্যাপী মেহনতকে, জিম্মাদারিকে না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গায়ও টিকতে পারবো না। হ্যাঁ, আমরা আমাদের জায়গায় টিকতে পারবো না। বাতেল
পুরা মজমাকে নিজের কবজায় নিয়ে নিবে, আমাদের লোকদেরকেও কবজায় নিয়ে নিবে, মুসলমানদেরকে কবজায় নিয়ে নিবে। আর মুসলমানই বলবে এসব মাদ্রাসা বন্ধ করো, এই মসজিদ বন্ধ করো, তাদের হাতেই আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলি বন্ধ করার চেষ্টা করবো। আমরা আশ্চর্য বোধ করব, আরে মুসলমান হইয়া মসজিদ বন্ধ করতে মুসলমানের তো হয়ে গেছে আরেকজন, আমার ভাইকে হয়ে গেছে আরেকজন, আমরা না নিলে অন্যরা নিয়ে নিবে। আমার ছেলেকে যদি আমি দিন না শিখাই তো অন্যরা আমার ছেলেকে নিয়ে বেদিনই শিখাবে। তো ওই ছেলে আমার বিরুদ্ধে খাড়া হবে, আমার ঘরে খাড়া হবে, আমার ঘরের রাহা সাহা দিন এটাকেও বিদায় করবে, সে এটাকেও বিদায় করবে। আমি তো নিজে খুব দিনদার, তো আমার ছেলে মেয়েদেরকে যদি দিনদার না বানাই তাদেরকে বেদিনরা নিয়ে যাবে, আর তাদের মাধ্যমে সব বেদিনই আমার ঘরে ঢুকাইবে। তখন ছেলে মেয়েরা কি বলবে, বাবা তুমি আল্লাহ আল্লাহ করতে হয় মসজিদে চলে যাও, আমরা খানা পিনা তোমার মসজিদে পৌঁছে দিব, ঘর আমাদের জন্য খালি করে দাও, আমরা এই ঘরের মধ্যে আমাদের মন মতো চলবো, খুশি মতো চলবো, এটাই করবো, এরকমই সব জায়গায়। এই জন্য ভাই এর বড় জিম্মাদারি, যদি এই জিম্মাদারি আদায় করার জন্য আমরা তৈয়ার হই, আল্লাহ সারা আলমকে আমাদের জন্য মুসাক্ষর করবে। হ্যাঁ, আমরা যেদিকে ছুটবো ওদিকে রাস্তা খুলবে, আল্লাহ রাস্তা খুলবে, জঙ্গল পড়লে জঙ্গলে জঙ্গল দিয়ে রাস্তা খুলবে, হিংস্র জীব জানোয়ার এরা আমাদের জন্য রাস্তা ছাড়বে, রাস্তা ছেড়ে দিবে, পাহাড় পর্বত আমাদের জন্য রাস্তা দিবে, সমুদ্র আমাদেরকে রাস্তা দিবে, যেরকম সাহাবাদেরকে রাস্তা দিছে, আফ্রিকার জঙ্গল সাহাবাদের জন্য রাস্তা দিয়ে দিছে, যত জানোয়ার সব জঙ্গল খালি করে চলে গেছে, এক এলান জঙ্গলের পাশে খাড়া হয়ে সাহাবা ইকরাম এলান করছেন যে আমরা এইখানে অবস্থান করব, তিন দিনের মধ্যে এই জঙ্গলে যত জানোয়ার প্রাণী আছে তোমরা সব এই জঙ্গলকে খালি করো, জঙ্গল খালি করে দিস জানোয়ার। সমুদ্রের কিনারে যেয়ে বলছে আল্লাহ তোমার দিন লয়ে বেরিয়েছি, তোমার এলেম লয়ে বেরিয়েছি দুনিয়াতে প্রচার করার জন্য, মানুষকে এলেমের উপরে আনার জন্য, এই দিনের জন্য, দিনের উপরে আনার জন্য আমাদেরকে সমুদ্রের উপর দিয়ে রাস্তা দিয়ে দাও। তো আল্লাহ তাআলা সমুদ্রের উপর দিয়ে রাস্তা দিবে। সাহাবায়ে কেরাম বলেন আমরা বাহরাইনের সমুদ্র পার হয়ে গেছি, আমাদের পায়ের টাকনু পর্যন্ত ভিজে নাই, রাস্তা আল্লাহ তাআলা এইভাবে করে দিবে। তো মানে ইয়াস রহমতুল্লাহ আলী বলছেন পুরা আলমকে মুসাক্ষার করার নুসখা হল আমার এই মেহনত, কারণ এই মেহনত এলিমকে দুনিয়াতে ছড়াইবার মেহনত, এলিমকে দুনিয়াতে কায়েম করার মেহনত। তো যে এলিম শিখছে তার যে জিম্মাদারি, এই জিম্মাদারি যখন সে আদায় করার নিয়ত করবে, এরাদা করবে, আর এই নিয়তের জন্য মেহনত শুরু করবে, আল্লাহ সারা আলমকে মুসাক্ষার করবে। কোনো আনসার আল্লাহ, আল্লাহ তাআলার আনসার হয়ে যাও তোমরা। দুনিয়াতে একজন ভোট প্রার্থী হয়, এলাকায় তার জন্য তার প্রচার প্রসারের জন্য কিছু গরিব কিসিমের লোক এলাকায় এলাকায় ঘুরে তার জন্য ভোট চায়, লোকদেরকে তৈয়ার করে যে আমাদের প্রার্থীকে ভোট দিবেন। তো যে প্রার্থী সে এই সমস্ত গরিব লোকদের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুর ব্যবস্থা করে। আগে যে পান্দাবাদও জুটত না,
এখন সে সেভেন আপ ফান্টা খায়, যে ঘোষ পালাটা মারে হোটেলে বসা। একজনে জিজ্ঞেস করে, কিরে তুই তো কোনোদিন সকালে নাস্তা করতে দেখি নাই, এখন কি ব্যাপার, ঘোষ পালাটা খাস আর ফান্টা খাস? বা জানেন না, আমি অমুকের ক্যানভাসার, উনিই তো সব আমার খরচ বহন করে, সব দোকানে বলে দিছে খাইব এরা পয়সা আমার যা। এক মানুষ যে ভোটের জন্য খাড়াইছে, সে যদি তার কর্মচারীদের জন্য এতখানি করতে পারে, আর এক আল্লাহর জন্য যদি কেউ এরকম হয়ে যায়, তো আল্লাহ কি না করতে পারে বলেন। আল্লাহ তো মালিকুল মুলক, সারা জমিন আসমানের মালিক, যা খুশি করুন। যেখানে দুনিয়ার মানুষ পারে না সেটাও পারে আল্লাহ। এই জন্য ভাই, সময় তো বেশি নাই, আপনারা এটুক কথায় এত বড় কামের জিম্মাদারিটা বুঝছেন তো? জি, এলমের জিম্মাদারিটা বুঝছেন আপনারা না বুঝেন না এখনো? ভাই বুঝছেন আপনারা, কন্যা কেন বুঝে থাকলে এই কামটা করার এরাদা নিয়ত করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সেই কামের তরতিব, যে কাম করতেছি আমরা এলমি খেদমত, এটাকে ছাড়ার কথা বলে না, এইটা থেকে অবসর সময়টা, অতিরিক্ত সময়টা আমরা এই কাজের মধ্যে দিয়ে দিই। আমাদের তোলাবাদেরকে এই কাজের জন্য তৈরি করি, তারাও তাদের ছুটির সময়টা এই কাজের মধ্যে লাগায়, এবং তারা এই এলেম করিয়া আল্লাহর দায়ী হইয়া সারা দুনিয়াতে ফিরনেওয়ালা হয়ে যায়। এলেম লইয়া আল্লাহর দায়ী হয়ে সারা দুনিয়াতে ফিরবে। হ্যাঁ, খরচা খরচা আল্লাহ দিবে, যদি ওই ভোট প্রার্থী তার খরচা, তার কর্মচারীকেও খরচা দেয়, আর যে আল্লাহর জন্য তৈর হবে তার খরচা কে দিব? আল্লাহই দিবে, অবশ্যই দিবে, অবশ্যই দিবে, ইয়াকিনান দিবে, কোনো সন্দেহ নাই। যদি কেউ তৈরি হয়ে যায় আল্লাহ তাআলার দিনের নুসরতের জন্য, তা আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তো সময় বেশি নাই, শুধু একটু দাঁড়ায় একটু দেখাই দেন, যাদের সাল হয় নাই কারা কারা সালের জন্য তৈরি আছেন, দাঁড়ায় যান একটু নিজের জায়গায় দাঁড়ায় যান। আরে আজ না হোক কাল যে ব্যবস্থা করে দেবেন। কে কে সালের জন্য তৈরি আছেন ভাই? এক এক সালের জন্য দাঁড়ায় যান নিজের জায়গায়, নিজের জায়গায় দাঁড়ায় যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এফতা দাওরাতে এখানে থাকার কথা না, এখানে তো সব ওলামা ইকরাম থাকার কথা, যারা ফারিক হয়ে গেছে ওনাদের তশকিল আপনারা করেন, চলেন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদের একটা এক কড়ায় জমা হয়ে গেল তো, পিছনের দিকে জায়গা আছিল ওখানে আপনারা চলে গেলে আপনাদের একটা নাম লেখা হয়ে যেত, তারপরে কখন যাইবেন এটাও লেখা লিখে দিতেন। যান যান ভাই, পিছনে একজন থাকে। আচ্ছা ভাই, যাদের আগে সাল হয়ে গেছে অথবা তিন চিল্লা হয়েছে কমের পক্ষে, বিদেশে সফর করার জন্য কে কে তৈরি আছে একটু দাঁড়ান দেখি। বিদেশে সফর করার জন্য পাঁচ মাস বিদেশে, হ্যাঁ মাশাআল্লাহ। আর কি আছে, আর কি আছে বিদেশে সফর করতে চান? আরে ভাই, বিদেশে সফর তো এখনই হবে না, পাসপোর্ট লাগবে, সব কিছু ব্যবস্থা করে তারপরে যাবেন, ভিসা লাগবে, যে দেশে যাবেন জমাত বানাইতে হবে। দাঁড়ান মাশাআল্লাহ নিজের জায়গায়। তো এনারা কোন দিকে যাবে? হ্যাঁ, এই যে পশ্চিম দিকে চলে আসেন, পশ্চিম দক্ষিণ কোনায় চলে আসেন। হ্যাঁ নিয়োগ করেন,